নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছে আপনাদের কাছে যেখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো টোটাল যে শূন্যপদ রয়েছে সেটা কিন্তু কুড়ি হাজার প্লাস শূন্যপদ রয়েছে তো দু হাজার সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান যেখানে বন্ধুরা বলে রাখি কুড়ি হাজার প্লাস শূন্য এই বছর কিন্তু নিয়োগ হতে চলেছে যেখানে নোটিফিকেশান কিন্তু গতকালকেই বেরিয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গতকালকেই নোটিফিকেশান বেরিয়ে গেছে অর্থাৎ গতকাল থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে আর এই যে অ্যাপ্লিকেশান সেটা দেখতে পাচ্ছেন আটই অক্টোবর দু পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন অনলাইনে তো খুব ভালো সুযোগ রয়েছে পুরোপুরি ভিডিওটি দেখুন এখান থেকে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করবো যে আপনারা কি কি কোয়ালিফিকেশানে কোন কোন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং অন্যান্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি সরকারি চাকরি এবং পুরোপুরি পারমানেন্ট পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দেবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ডেটস রয়েছে যেখানে বলা হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ যে ফেজ ওয়ান পরীক্ষা সেটা কিন্তু আপনাদের ডিসেম্বর দু হাজার বাইশে হওয়ার সুযোগ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যেটা সেকেন্ড পরীক্ষা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন পরবর্তীকালে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান করুন এবং খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যান ডিসেম্বর দু হাজার আপনাদের পরীক্ষা হয়ে যাবে তো চলুন আমরা পরবর্তী যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেইগুলো সম্বন্ধে এরপর আমরা ডিসকাস করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে সমস্ত পোস্টে আপনাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে সেখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এবারে ডিভাইড করা হয়েছে দেখতে পাচ্ছেন কিছু কিছু পোস্ট রয়েছে পে লেভেল এইট অনুসারে কিছু কিছু পোস্ট রয়েছে পে লেভেল সেভেন অনুসারে আবার কিছু কিছু পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন পে লেভেল সিক্স এবং ফাইভ এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন পে লেভেল ফোর অনুযায়ীও কিন্তু এখানে নিয়োগ চলছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ ধরনের পোস্টে এখানে নিয়োগ চলছে যেখানে প্রত্যেকটি পোস্টেই কোনোটি হয়তো গ্রুপ বি পোস্ট অথবা কোনোটি হয়তো গ্রুপ সি পোস্টে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সবচেয়ে বেশি বেতনে যেটা পে লেভেল এইটে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার ছশো থেকে দেখতে পাচ্ছেন এক লক্ষ একান্ন হাজার একশো টাকা কিন্তু এটার পে লেভেল অর্থাৎ পে লেভেল এইট ম্যাট্রিক্সে আপনাদেরকে বেতন দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন সেকেন্ড যে ক্যাটাগরিতে নিয়োগ চলছে সেখানে পে লেভেল সেভেন অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো এটা কিন্তু এদের পেমেন্ট্রিক্স তো এইভাবে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ পোস্টে আপনাদেরকে খুব ভালো মানের স্যালারিতে গ্রুপ বি অথবা গ্রুপ সি পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যখন আপনি অ্যাপ্লিকেশান করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে যে এজ লিমিট সেটা কিন্তু বিভিন্ন রয়েছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ রয়েছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ রয়েছে অথবা কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করবেন সেখানে কিন্তু দেখে নেবেন যে ওই পোস্টের ক্ষেত্রে কী রকমের এজ লিমিট রয়েছে সেই ব্যাপারে তো খুব ভালো সুযোগ রয়েছে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান করে দেবেন এটা বন্ধুরা বলে রাখি এখানে কিন্তু এই বছর একটি যে নতুন পোস্ট কিন্তু এখানে অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অথবা শর্টিং অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি গ্রুপ সি পোস্ট যেখানে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন এই নোটিফিকেশনে কিন্তু এই পোস্টটি আগে ছিল না এটা নতুনভাবে অ্যাড করা হয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অথবা শর্টিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে দেখতে পাচ্ছেন বেতনও কিন্তু এখানে পঁচিশ থেকে একাশি হাজার একশো এখানে বলে রাখি বন্ধুরা এই যে বেতন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টার্টিং স্যালারি নয় স্টার্টিং স্যালারি এর থেকে অনেক বেশি হবে এটা কিন্তু একটি পে লেভেল এবং এই অনুসারেই কিন্তু দেয়া হয় কিন্তু বিভিন্ন যে সমস্ত ডিএ থাকে এইচ আর এ থাকে বা বিভিন্ন ইনসেন্টিভস থাকে সেগুলো অ্যাড করে ইনহ্যান্ড স্যালারি শুরুতে এর থেকেও আপনারা অনেক বেশি পাবেন তো চলুন আমি আপনাদেরকে এরপর ডিসকাস করে দিচ্ছি যে এখানে ভ্যাকেন্সি সংখ্যা যেটা অফিসিয়ালি এখানে ডিক্লেয়ার করা হয়েছে সেই ব্যাপারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়ালি যে ভ্যাকেন্সি সংখ্যা এখানে ডিক্লেয়ার করা হয়েছে যেটা হচ্ছে টেন্টিভ ভ্যাকেন্সিজ দেয়ার আর অ্যাপ্রক্স টোয়েন্টি থাউজেন্ড ভ্যাকেন্সিজ দেখতে পাচ্ছেন কুড়ি হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ কুড়ি হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু এই বছর বেরিয়েছে এটা কিন্তু অফিসিয়ালি যেহেতু ডিক্লার করা হয়ে গেছে তো তাই কুড়ি হাজার প্লাস শূন্য পদে এই বছর নিয়োগ হবেই হবে তো বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করুন তার কারণ হচ্ছে এখানে প্রতি বছর যেটা ভ্যাকেন্সি দেখা যায় সেটা হচ্ছে সাত হাজার অথবা আট হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকে কিন্তু এই বছর দেখতে পাচ্ছেন প্রায় আড়াই গুণ প্রায় আড়াই গুণ কিন্তু ভ্যাকেন্সি এই বছর কিন্তু বেরিয়ে গেছে অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটগুলো এই বছর কোয়ালিফাই করতে পারতেন না তাদের তারাও কিন্তু এই বছর কোয়ালিফাই করতে পারবেন তার কারণ হচ্ছে ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু আড়াই গুণ করা হয়েছে তো চলুন এরপর আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বয়সের যে লিমিট সেটা আমি আপনাদেরকে বললাম আঠারো থেকে সাতাশ কুড়ি থেকে তিরিশ অথবা আঠারো থেকে তিরিশ আঠারো থেকে বত্রিশ এই সমস্ত বিভিন্ন বয়সের লিমিটে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন প্লাস এস সি এস এবং পি এবং এক্স সার্ভিসম্যান যতগুলো রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছেন তারা সবাই কিন্তু এখানে বসে ছাড় পেয়ে যাবেন তো চলুন এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আপনারা কোথায় নিয়োগ চলছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই ব্যাপারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এটা হচ্ছে সিজিএল টোয়েন্টি টোয়েন্টি টু অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি টুর যে নোটিফিকেশান দু হাজার বাইশে সেটা কিন্তু বেরিয়ে গেছে গতকালকেই এবং অ্যাপ্লিকেশান কিন্তু গতকাল থেকেই শুরু হয়ে গেছে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছেন এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে তো খুব ভালো সুযোগ রয়েছে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং এখানে গিয়ে অ্যাপ্লিকেশান করুন দু হাজার বাইশ সালের সবচেয়ে বেশি ভ্যাকেন্সিতে নিয়োগ চলছে এমনকি গত কয়েক বছরের কিন্তু এত ভ্যাকেন্সি কিন্তু কোনো নোটিফিকেশানে বেরোয়নি কুড়ি হাজার শূন্য পদে এই বছর কিন্তু নিয়োগ হতে চলেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে প্রথমে যেতে হবে এবং সেখানে গিয়ে প্রথমে আপনাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনাদেরকে কিন্তু পুরোপুরি অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে হবে তারপরে অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করতে হবে তারপরে কিন্তু ফাইনাল অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফিজ কাদের জন্য কত টাকা লাগছে সেটা জেনে রাখা প্রয়োজন তো যদি আপনি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন অথবা যদি আপনি ও ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগছে একশো টাকা আর আপনি যদি এস সি এস টি অথবা এক্স সার্ভিসম্যান অথবা যে কোনো ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের কোনো টাকা লাগছে না অর্থাৎ শুধুমাত্র জেনারেল এবং ও ক্ষেত্রে একশো টাকা লাগছে আর আদার্স যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকায় লাগবে না এবং যে কোনো ফিমেল ক্যাটাগরি অর্থাৎ এস সি এসটি ও বিসি জেনারেল পিডাব্লিউডি যে কোনো ক্যাটাগরির ফিমেলদের ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রেও কিন্তু কোনো টাকা লাগছে না অর্থাৎ তারা বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন তো বন্ধুরা বলে রাখি এখানে যে কোয়ালিফিকেশান সেটা আপনাদের জেনে রাখা প্রয়োজন অর্থাৎ কী কোয়ালিফিকেশানে আপনারা এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কে এরপর আমি আপনাদেরকে দেখুন জানিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এসএসসি সিজিএলে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে এখানে যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন যে কোনো শাখাতে আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন আর্টসে সায়েন্সে অথবা কমার্সে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে অথবা আপনি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স করে থাকেন তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন অর্থাৎ গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই যে কোনো গ্র্যাজুয়েশান যোগ্যতাতে আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো খুব ভালো সুযোগ রয়েছে যদি আপনার গ্র্যাজুয়েট যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে সমস্ত কোয়ালিফিকেশানগুলো চেয়েছে তার মধ্যে কিছু কিছু পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে হয়তো স্কিল টেস্ট হবে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রিতেই অর্থাৎ গ্র্যাজুয়েশন যোগ্যতাতে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো চলুন এরপর আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে পশ্চিমবঙ্গে এক্সামিনেশান সেন্টার কোথায় হবে অর্থাৎ আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় আপনাদের পরীক্ষা হবে সেটা আপনাদের জেনে রাখা প্রয়োজন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পশ্চিমবঙ্গে কিন্তু অনেকগুলো সিট রয়েছে প্রথম যেখানে রয়েছে সেটা হচ্ছে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি দেখতে পাচ্ছেন এই সমস্ত টোটাল ছয়টি সেন্টারে পশ্চিমবঙ্গে পরীক্ষা সেন্টার হবে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করার সময় এই প্রেফারেন্সগুলো দিতে পারেন আপনাদের যে নিয়ারেস্ট লোকেশন হবে সেই লোকেশানে আপনাদের কিন্তু পরীক্ষার সিট হবে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি এই ছয়টি জায়গাতে এক্সামিনেশান সেন্টার রয়েছে তো চলুন এখানে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে সিলেকশন প্রসেসে কতগুলি ধাপের মাধ্যমে আপনাদের পরীক্ষা হবে সেটা আপনাদের জেনে রাখা প্রয়োজন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ধাপ রয়েছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা ধাপ রয়েছে যে দুটি পরীক্ষা আপনাদের দিতেই হবে সেটা হচ্ছে টায়ার ওয়ান এবং টায়ার টু তো টায়ার ওয়ান পরীক্ষাতে যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে আপনাদের ডাকা হবে টায়ার টুতে এবং তারপরে কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট বা কম্পিউটার টেস্ট কিন্তু হওয়ার এখানে কিন্তু চান্স রয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সর্বপ্রথম যে পরীক্ষাটিতে আপনাদের উপস্থিত থাকতে হবে সেটা হচ্ছে টায়ার ওয়ান পরীক্ষা আর যেটাতে দেখতে পাচ্ছেন টোটাল চারটি বিষয় আপনাদের পরীক্ষা হবে টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে একশোটি এবং টোটাল নাম্বার অফ মার্কস হচ্ছে এখানে দুশো নম্বর অর্থাৎ দুশো নম্বরের একশোটি কোশ্চেন থাকছে যেখানে প্রথম যে সাবজেক্ট থাকছে যেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পঁচিশটি কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড পঁচিশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর এবং ইংলিশ কম্প্রিহেনশন এখানেও কিন্তু পঁচিশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর থাকছে অর্থাৎ এক একটি কোশ্চেনের জন্য আপনাকে দুই নম্বর করে দেওয়া হচ্ছে আর টোটাল যে টাইম ডিউরেশন সেটা কিন্তু এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিটে একশোটি কোশ্চেন দুশো নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে এটা হচ্ছে টায়ার ওয়ান পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে পয়েন্ট করে কিন্তু ইচ নেগেটিভ মার্কিং দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অর্থাৎ এক একটি ভুল উত্তরের জন্য আপনাদের পয়েন্ট নম্বর কাটা হবে অর্থাৎ ওয়ান বাই টু করে কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে অর্থাৎ দুটি ভুল উত্তরের জন্য এখানে এক নম্বর করে টোটাল কাটা হবে আর পুরো কোশ্চেন পেপার কিন্তু এমসিকিউ টাইপের হবে অর্থাৎ মাল্টিপেল চয়েস অবজেক্টিভ কোশ্চেন পেপার এখানে সেট করা হবে তো এটা হচ্ছে পুরোপুরি এক্সাম প্যাটার্ন প্রিলিমিনারি পরীক্ষার আর যদি আপনি পরবর্তী যে ফেজগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে কীভাবে পরীক্ষা হবে বা কত নম্বরে পরীক্ষা হবে এগুলো কিন্তু আপনারা এদের যে অফিশিয়াল নোটিফিকেশন রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে যান সেখানে গিয়ে আপনারা প্রথমেই এদের অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন এদের যে অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে সেটা হচ্ছে এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্যগুলো পেয়ে যাবেন এরপর আমি আপনাদেরকে দেখুন একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে ডিসকাস করে দেবো যেটা হচ্ছে আপনাদের যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু গ্র্যাজুয়েশান লাগছে এবং তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা এই গ্র্যাজুয়েশান কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে হওয়া যায়। তো চলুন আমি আপনাদেরকে এখানে জানিয়ে দিচ্ছি যে কত তারিখ অবধি আপনি গ্র্যাজুয়েট হলে এই পার্টিকুলার পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেটা আপনাদের জেনে রাখা প্রয়োজন তো আমরা সরাসরি চলে যাচ্ছি কোয়ালিফিকেশনের দিকে সেখানে আমরা দেখে নেব যে কোয়ালিফিকেশান যেটা চেয়েছে সেটা কত তারিখ পর্যন্ত আপনাদের গ্র্যাজুয়েট হলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি আপনি বিস্তারিতভাবে আরও কিছু জানতে চান তাহলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানটি ডাউনলোড করুন এবং সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান যে কোয়ালিফিকেশান লাগবে সেখানে আপনাদের যে গ্র্যাজুয়েশান লাগবে সেটা আপনাদের হওয়া চাই যে ডেট অনুসারে অর্থাৎ কতদিন অবধি আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে সেটা আমি আপনাদেরকে দেখুন দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা দেখতে পাচ্ছেন আটই অক্টোবর দু হাজার বাইশ অক্টোবর দু পর্যন্ত আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ কেউ কেউ যদি ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছেন বা এখনও অবধি রেজাল্ট বেরোয়নি তো সেক্ষেত্রে আটই অক্টোবর দু পর্যন্ত যদি আপনাদের রেজাল্ট বেরোয় তাহলে আপনি এই সমস্ত পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এটাই হচ্ছে কোয়ালিফিকেশান এবং বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু কোনো রকমের অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনি যদি নর্মাল গ্র্যাজুয়েশন হয়ে থাকেন এখানে আবেদন করতে পারবেন খুব ভালো সুযোগ রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টে আপনাদেরকে নিয়োগ করা হয় তো চলুন এরপর আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ চলছে প্রত্যেকটি পোস্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা সবচেয়ে বেশি বেতনে এখানে যেটা নিয়োগ চলছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এই দুটি পোস্টে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে বা যে সমস্ত মিনিস্ট্রিগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হয় আর এখানে খুব ভালো মানের বেতনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় ষাট হাজারের কাছাকাছি কিন্তু আপনারা শুরুতেই স্যালারি পাবেন এবার দেখতে পাচ্ছেন এখানে পে লেভেল সেভেন অনুসারে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হয় সেগুলো হচ্ছে সেকশন অফিসার অর্থাৎ এসও পোস্টে তো সেকশন অফিসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট আপনি যদি আপার ডিভিজন ক্লার্কের পোস্টে আপনি যদি নিয়োগ হয়ে থাকেন তো সেক্ষেত্রে পরবর্তীকালে বহু বছর পর আপনি প্রমোশন হয়ে সেকশন অফিসার পোস্টে নিয়োগ হতে পারবেন তো খুব ভালো সুযোগ রয়েছে আপনি যদি এসএসসি এমটিএস পরীক্ষা দিয়ে থাকেন মাধ্যমিক পাসে তো এসএসসি এমটিএস থেকেও কিন্তু আপার ডিভিজন ক্লার্ক এবং তারপরে কিন্তু আপনি সেকশন অফিসার পর্যন্ত হতে পারবেন তো এখানে এই যে সিজিএল পরীক্ষা এখানে কিন্তু আপনি সরাসরি বিনা প্রমোশনে ডাইরেক্টলি কিন্তু আপনি সেকশন অফিসার পোস্টে যেতে পারছেন তো এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট এবং তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা ভারতবর্ষে যে সমস্ত চাকরি পরীক্ষা হয় তার মধ্যে অন্যতম একটি চাকরি পরীক্ষা হচ্ছে এসএসসি সিজিএল এবং খুব ভালো সুযোগ রয়েছে অবশ্যই কুড়ি হাজার শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করুন এরপর দেখতে পাচ্ছেন যে সমস্ত পোস্টগুলি রয়েছে প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট যেটা আমি বললাম যে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু এসএসসি সিএই সি একটি একটি কিন্তু ভ্যাকেন্সির যে পোস্টের নাম তো এই যে সিএইচ এর যে পোস্ট সেটা কিন্তু এই বছর সিজিএলে কিন্তু আনা হয়েছে অর্থাৎ এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট এবং এই পোস্টে যদি চাকরি পেতে হয় তাহলে কিন্তু সিজিএল পরীক্ষা কোয়ালিফাই করে আপনারা পর এই সময় থেকে কিন্তু এই বছর থেকে আপনারা এই পোস্টে জয়েনিং নিতে পারবেন তো অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং খুব তাড়াতাড়ি এই যে নির্দিষ্ট ডেট বললাম সেই নির্দিষ্ট ডেটের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল থেকে আপনারা লেটেস্ট বিভিন্ন চাকরি আপডেট পেয়ে যাবেন এবং তাছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন চাকরি আপডেট আপনারা আমাদের চ্যানেল থেকে প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ